ভাইরা বন্ধুরা আমার, যদি আমার বাবার জবানের দ্বারা ভাষার মাধ্যমে বা চলাফেরার মাধ্যমে কোনো ভাই, কোনো বাপজি, কোনো মা খালা, কোনো নানি যদি দুঃখ পেয়ে থাকে তো আমার বাবাকে যেন ক্ষমা করে দেয়। ছেলে বাবার পক্ষ থেকে ক্ষমা নিতে এসছে, দেখা করতে এসে 3500 টাকা দান করেছে। তো ভাই আপনারা ওনার বাবাকে মাওলানা মকবুল হোসেনকে যদি দুঃখ পেয়ে থাকেন, ছোট বড় সবাই, ওনাকে ক্ষমা করে দেন ভাই। ক্ষমা করে দিলে একটা নেকি পাবেন, বুঝতে পারছেন? কেউ যদি মাফ চায় বলে তোকে মাফ নিয়ে দেবো, মই ক্ষমা নিয়ে করবো তোক, ভাব তুই, এটা বলবানি হবে, কেনে নি হবে। আল্লাহ কয়েছে মুই আল্লাহ, তো মরলে কি ক্ষমা মাগলে তো মুই ক্ষমা করে দিছু, আর তোমরা ফের মরছে বড় হয়ে গেলেন নাকি ক্ষমা নি করবেন? ক্ষমা করে দাও, আর বিচারটা মুই করবো কেয়ামতের দিনা। ওই আচ্ছা করিয়া না, খারাপ করিয়া না, বাড়িয়া করিয়া কি করিয়া কেয়ামতের দিন পাতা চলবে, লেকিন তোমরা ক্ষমা করে দাও, বুঝা পারছেন? তো ক্ষমা করে দেবো হবে। তো মাওলানা মকবুল হোসেনকে আপনারা মাফ করে দেন, মাফ করলেন তো, যাক আলহামদুলিল্লাহ। এই যে একজন কে দিল এটা ভাই, রামপুর থেকে আসছে, রামপুর থেকে একজন একটা কোরআন দান করেছে, একজন 500 টাকা, একজন 100 টাকা, দে 600 টাকা দান করেছেন। আল্লাহ এই দানকে তুমি সদরে গ্রহণ করে মনোদশা পূরণ করে দিয়ে রাখো, সুখে শান্তিতে রাখো, ইমানে আমানে সহিত রাখিও। তো ভাই আর একটু ওয়াচ করতে দেন 10 মিনিট, তারপরে আমি তো নিজে কালেকশন করবো, তারপরে বক্তা আপনারা রেডি রাখেন, একদম বক্তা গেলে এসে চড়িয়ে দেবেন ফাড়াফাড় নাকি। তো এবার কি বলছিলাম ভাই, মাদিনায় তোরা কে যাবি চলে আয়, যেতাই নবীজি ঘুমাই, যেতাই নবীজি ঘুমাই। একটা মাইকে ধরে দেবো হলতন চোংলা, এই ভীতি করবো হলতন স্টেজের ভীতি, যেঠিন জালসা হবে, শুনে লো, যেঠিন জালসা হবে নি, একটা হরেন বক্তার ভেদি মুখ করে দিয়ে দেবেন, করা নাই ঘোড়া নেবে, এখানে কোনো আওয়াজ নেই তো, কোনো আওয়াজ আছে, চিল্লিয়া গলাটা আমার শেষ আজকে, এত চিৎকার করা যায় জালসাতে, একটুকু বলবো মাইক ফাটিয়ে ফেলে দেবে নাকি, কিন্তু মাইকের আওয়াজ এখানে কোনো একটা হরেন দেওয়া নাই, সব চেয়ারে মনে দেওয়া আছে, এখানে জায়গা ফাঁকা। তো যেতায় নবীজি ঘুমায়, নবীজির দুধমা নমতার হালিমা, নবীজকে পাহারা দেয়, যেতায় নবীজি ঘুমায়। গাজাল বলা যাবে না এমেকে। এবার কি করলো ভাই, আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন আল্লাহর নবী যখন মেরাজে গেছিলেন তখন। এবার আল্লাহর নবী খুশি হয়ে চলে আসলেন চতুর্থ আসমানে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালাম বললেন, এ আল্লাহর প্যারা হাবিব, আল্লাহ আপনাকে কি দান করেছেন, কি তোহফা দিল? বলে 50 ওয়াক্তের নামাজ দিল। বললে তুমি ঘুরে যাও, তোমার উম্মত আদায় করতে পারবে না, খুব কমজোর দুর্বল পাতলা হবে, পারবে না, ঘুরে যাও। ঘুরে গেলেন, 10 কমালেন, তারপরে ফের ঘুরে গেলেন, 10 কমালেন, যাতায়াত করতে করতে অনেক লম্বা চওড়া ঘটনা ভাই। লাস্টের বেলা আল্লাহ পাক বললেন, এ নবী আমি তোমার উম্মতের উপরে মাত্র 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম, এ 5 ওয়াক্ত নামাজকে সঠিক সময়ে যদি 5 ওয়াক্ত নামাজ যদি ভালোভাবে আদায় করে, তোমার উম্মতি আমি একটাও নেকি কাটাকাটি করব না, একটাও নেকি কম বেশ করব না, আমি 50 ওয়াক্তের নেকি তোমার তোমার উম্মতের আমল নামায় লিখে দেব, একটাও নেকি কম বেশ করব না। আল্লাহ পাক দেখেন কত বড় অফার দিলেন, আমরা এক রিকাত পড়লে 10 রিকাতের নেকে, এক ওয়াক্ত পড়লে 10 ওয়াক্তের নেকি, একটা আয়াত পড়লে 10 আয়াতের নেকে, রমজান মাসে 70 আয়াত, 1 টাকা দান করবেন রমজান মাসে 70, এখন 1 টাকা দান করবেন বনে 10 টাকার নেকে, এরকম 10 দ্বিগুণ করে আল্লাহ পাক এত বড় অফার দিলেন শুধুমাত্র উম্মতে মুহাম্মদীকে। আমাদেরকে ভাই, আমাদের কত বড় ফেসিলিটি, কিয়ামতের দিন আমরা উম্মতে মুহাম্মদী সর্বপ্রথম আগা কাতারে থাকবো ভাই, আর সর্বপ্রথম উম্মতে মুহাম্মদী জান্নাতে যাবে। জোরসে বলেন সুবহানাল্লাহ, উম্মতে মুহাম্মদী আগে জান্নাতে যাবে,
তারপরে বাকি 1,24,000 নবী পরে জান্নাতে যাবে, কিন্তু উম্মতে মুহাম্মদী আগে জান্নাতে প্রবেশ করবে ভাই। এটা কত বড় সৌভাগ্য আমাদের। কিয়ামতের দিন আপনাদের আমাদের উম্মতে মুহাম্মাদের চেহারাগুলো এই যে হ্যালোজিং বল দেখছেন ভাই, এই হ্যালোজিং এর মতো চেহারাগুলো একবার টস 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 করে জ্বলবে, আমাদের হাতগুলো এই বাতির মতন খালি ঝলকিবে জ্বলবে, পা গুলো চমকিবে খালি জ্বলবে। কেন? এটা উম্মতে মুহাম্মাদী আমরা যখন উজু করি, উজুর পানিটা যেখানে যেখানে পৌঁছিবে ভাই, উজুর পানি যেখানে যাবে ওই উজুর পানি যেখান থেকে ভরবে ওই জায়গাটা খালি চক 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 করে জ্বলবে ভাই রে আমার। কত বড় আল্লাহ পাক আমাদেরকে ফেসিলিটি দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক কত আমাদের মধ্যে গুণ দিয়েছেন, যে মুসা আলাইহিস সালাম কিয়ামতের দিন নিজের হাত দেখবে আর উম্মতে মুহাম্মাদের হাত দেখে আফসুস করবে আল্লাহ। এরা কারা? ফেরেশতারা কি জিজ্ঞাসা করবে এরা কারা? বলবে এরাই হচ্ছে উম্মতে মুহাম্মাদে। আফসুস করে বলবে মুসা আলাইহিস সালাম, আল্লাহ গো আমরা নবী হয়ে পৃথিবীতে না এসে যদি মানে আখির নবীর উম্মত হতে পারতাম তাহলে বেশি ভালো হতো আল্লাহ। বুঝতে পারছেন? আর আমরা বুঝতে পারছি না ভাই, ওরা নবী হয়ে আফসুস করছে যে আখির নবীর উম্মত হতে পারলে বেশি ভালো।